সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ডায়াল সিলেট চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান সফলতার গল্প আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমাদের আজকে সফলতার গল্পে এমন একজন মানুষ উপস্থিত আছেন যিনি বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সিলেট শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এবং সেই সাথে একজন সফল নারী উদ্যোক্তা। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন স্টুডিওতে জনাব ফরিদা আলম এবং আমরা সরাসরি কথা বলতে যাচ্ছি ওনার সাথে। ওনার কাছ থেকে আমরা জেনে নিব কিভাবে তিনি তার সফলতার এতগুলো সিঁড়ি পার হয়ে আজকে এখানে একজন সফল উদ্যোক্তা হিসেবে আমাদের সামনে এসেছেন। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকে ভালো আছি। আপনি একজন সফল নারী উদ্যোক্তা, আপনার সাথে আজকে আমি এবং আমার দর্শকেরা আমরা পুরোটা সময় কাটাবো। আপনার কাছে প্রথমেই আমি জানতে চাইব, আমার দর্শকরা আশা করি জানতে চাইবেন, আপনি একজন সফল আত্মকর্মী এবং সেই সফল আত্মকর্মী হওয়ার অনুভূতিটা আপনার কাছে কেমন, সেটি যদি আমাদের দর্শকদের বলতেন। আসলে সফল, আমি এখনও নিজেকে সফল ভাবি না, কারণ আমি মনে করি আমি যখনই নিজেকে সফল ভাবব তখনই আমি সেই জায়গায় থেমে যাব। আমার কাছে মনে হয় আর কি, সফলতার দ্বারপ্রান্তে আমি এখনও পৌঁছাতে পারিনি, আমি চেষ্টা করছি এবং এগিয়ে যাচ্ছি। মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে মানুষ আসলে কখনোই তার সফলতার শিখরে উঠতে, মানে পরিপূর্ণভাবে সফলতা অর্জন অবশ্যই না। তারপরও আমরা বলবো, আপনি যদিও স্বীকার করছেন না যে আপনি একজন সফল নারী কর্মী বা নারী উদ্যোক্তা, কিন্তু আমরা মনে করি যে আপনি এখন পর্যন্ত সফল আত্মকর্মী উদ্যোক্তা। সেখানে আপনাকে একটা প্রশ্ন করবো, এই কর্মজীবনে আপনি যেভাবে আজকে প্রতিষ্ঠিত আছেন, আপনি বেশ কিছু পদবিতে আপনি অধিষ্ঠিত আছেন, বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিলেট শাখার সহসভাপতি বা আপনার নিজস্ব বেশ কিছু ব্যবসা আছে, আপনার কাছে জানতে চাইবো এই কাজগুলো, এই উদ্যোক্তা হিসেবে আপনার শুরুটা কেমন ছিল আর কিভাবে আপনি এতদূর পর্যন্ত এসে এই জায়গাটাতে আপনি হোল্ড করতে পেরেছেন, কীভাবে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, সেটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন। আজকে থেকে 15-20 বছর আগে শুরুটা কিন্তু এত সহজ ছিল না, অনেক জটিলতার মধ্য দিয়েই আমি বা আমার মতো আরও নারী উদ্যোক্তারা অনেকে রয়েছেন যারা অনেক বাধাগ্রস্ত ছিলেন এবং অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এখন আজকের যে আমাদের সমাজ ব্যবস্থা এই পর্যায়ে আসতে পেরেছেন। তো আমার বেলাও ঠিক তেমনই ছিল, আমিও অনেক বাধাগ্রস্ত, যেমন পরিবারের লোকজনও চাইতো না যে একটা ঘরের বউ বা ঘরের একটা মেয়ে বাহিরে বেরিয়ে একটা কিছু করুক, আর ব্যবসা বাণিজ্য তো অবশ্যই না। তো সেই দিক থেকে আসলে আমি অনেক, আমার চেষ্টাটা ছিল যে আমি একটা বাহিরে বেরোই, কিছু একটা করি। তো আমার ইচ্ছা শক্তিটা ছিল, সেই ইচ্ছা শক্তি থেকে আজকে আমি এতটুকু আসতে পেরেছি, বা আমার বাধাগুলোকে আসলে আমি তেমন একটা পাত্তা দেইনি। আপনি, আমরা জানি আপনি বেশ কিছু পদক পেয়েছেন, আপনি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে, এবং আমরা যেটা জানতে পেরেছি বাংলাদেশের অত্যন্ত সম্মানজনক একটি পদক আপনি পেয়েছেন, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যে পদকটি দেয়া হয় সফল আত্মকর্মীর জাতীয় যুব পদকপ্রাপ্ত নারী আপনি, সেটি সম্পর্কে যদি একটু বলতেন, আপনার সেই সফলতার অর্জন কিভাবে, আপনি এই কিসের ভিত্তিতে আপনি নির্বাচিত হয়েছিলেন, বা এই গল্পটা যদি আমাদেরকে বলতেন। আসলে আমি যখন প্রথমে উদ্যোক্তা, আমি যখন উদ্যোক্তা তখন আসলে আমি উদ্যোক্তার মর্মটাও জানতাম না, আসলে উদ্যোক্তা কাকে বলে, হয়তোবা নিজে একটা কিছু করব সেই উদ্দেশ্য নিয়েই আমি সামনের দিকে এগিয়ে গেছি বা একটা কিছু করার পরিকল্পনা করেছি, কিন্তু যখন আমি কাজ শুরু করেছি বা করতে করতে একটা পর্যায়ে এসেছে, আমার কাছে মনে হয়েছে যেন আমার মধ্যে কি যেন একটা মানে পরিবর্তন, না আমার মধ্যে একটা দক্ষতার অভাব আমি অনুভব করতে পারছি আর কি, যে আমার মধ্যে বেশ কিছু দক্ষতার অভাব রয়েছে। তো আমি, হ্যাঁ, যেগুলো আমার মানে জীবনে অনেক দরকার, সেই সময়টাতেই আমার ভাগ্য ভালো যে সেই সময়টাতেই আমি যুব উন্নয়ন অধিদপ্তরের সন্ধান পাই এবং সেখানে আমি একটা প্রশিক্ষণ গ্রহণ করি। প্রশিক্ষণ গ্রহণ করার পর আমার যে অদক্ষতাগুলো ছিল সেগুলো আমার মানে পূর্ণ হয়েছে এবং সেই তারপর থেকেই আমি
আমি শক্ত হাতে বা আমি সেইভাবেই আমি আমার ব্যবসাটাকে হাল ধরতে পেরেছি, এবং আস্তে আস্তে আমি যে সমাজের জন্য যে একটা কিছু আমি করতে পারি সেটাও আমি বুঝতে পেরেছি, বা আমার একটা পরিচিতি সমাজে একটা পরিচিতি বেড়েছে বা সম্মানজনক একটা পর্যায়ে আমি অলরেডি চলে গেছি আর কি। তারপরে যে কাজ করতে 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 দক্ষতা অর্জন করতে করতে আস্তে আস্তে আপনি আপনার জায়গাটিতে, তারপরে আমি আবার একটা চেম্বারের সাথে আছি, বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স। ঠিক আছে, আমরা আর একটু যদি দর্শকদেরকে বলতেন যে পুরস্কারটি আপনি পেয়েছেন, এই পুরস্কারটি আসলে কিসের ছিল, কবে পেয়েছেন, বা পুরস্কারটি পাওয়ার পরে আপনার অনুভূতি কেমন ছিল, আপনি যখন জানলেন প্রথম যে আপনি নির্বাচিত হয়েছেন, সেই গল্পটা যদি একটু আমাদের সেটা বলছি। আমি যখন আস্তে আস্তে যুবনন থেকে প্রশিক্ষণ নিলাম এবং সেখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে আমার দক্ষতা বাড়লো, সেই তারপরে আমি আবার অন্যদেরকে যারা সুবিধাবঞ্চিত নারী কিশোরী আছে তাদেরকে আমি প্রশিক্ষণ দেওয়া শুরু করলাম আমার প্রতিষ্ঠানে, একটা ট্রেনিং সেন্টার। কি ধরনের প্রশিক্ষণ ছিল সেখানে? এটা সেলাই, ব্লক বাটিক, হস্তশিল্প, স্বাবলম্বী করার জন্য যে যে কাজগুলো, জি, তো ওগুলো যখন আমি করা শুরু করলাম তখন মানে সমাজে আমার একটা পরিচিতি বাড়লো। তো যুব উন্নয়নের সাথে কাজ করতে করতে, যুব উন্নয়ন আসলে যুবরা যারা সমাজের জন্য কিছু করে, আত্মনির্ভরশীল করার লক্ষ্যে যে সব আত্মকর্মীরা কাজ করে তাদেরকে আসলে এই পুরস্কারটা অনেক, আসলে এটা অনেক জটিল একটা বিষয়। এটা এটা 2017 সালে আমি পেয়েছি, হ্যাঁ 17-তে পেয়েছি। আর এটার জন্য আসলে পুরস্কার পাওয়ার জন্য কাজ করা না, কাজ করতে করতে পেয়ে গেছি। আর পুরস্কার পাওয়ার পর যারাই পুরস্কার পেয়েছে ইতিমধ্যে, আমি ই করে বলতে পারি যে বুকে হাত দিয়ে বলতে পারি যে কেউ পুরস্কারের আশায় কাজ করে না, কাজ করে না, হ্যাঁ, মানে কোনো কিছুর প্রতিদানের আশায় আশায় কেউ কাজ করে না, কিন্তু যারা করেন না তারাই হয়তো একটা সময় সাফল্য অর্জন করতে পারেন। তো আমিও পুরস্কারের আশায় করিনি, কিন্তু আসলে যখন হয়তোবা যারা ইয়েতে আছেন এই পুরস্কারটা যারা দেন আর কি, হ্যাঁ কমিটিতে আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তারা হয়তোবা তাদের কাছে মনে হয়েছে আমি পাওয়ার উপযুক্ত। তো ঢাকা থেকে ফোন দেওয়া হলো, যখন আমি ওনাকে চিনি না, যুব উন্নয়নের অধিদপ্তর থেকে ফোন দেওয়া হলো, তখন আমি ওনাকে চিনি না, তারপরে বিষয়টা আমি আমার মধ্যে রাখলাম। তো হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখি আমার সিলেটের ডিডি স্যার আমাকে ফোন দিয়ে বলতেছেন আর কি যে এরকম। তো ডিডি স্যার বলার পরেই আমি মানে কনফার্ম হলাম যে হ্যাঁ। তো আসলে ওই সময় অনুভূতিটা আমি প্রকাশ করতে পারবো না যে এত ভালো লাগছে আমার, আসলে স্বীকৃতি সবার কাছে ভালো লাগে। তো আমার কাছে মনে হয় এই পুরস্কারটা পাওয়ার পর বা স্বীকৃতি পাওয়ার পর আমার আমার কাজের স্পৃহা বেড়ে গেছে এবং আমার দায়িত্বও আরো বেড়ে গেছে আমার কাছে মনে হচ্ছে আর কি, যে এটা একটা সরকারি, হ্যাঁ একটা সরকারি অ্যাওয়ার্ড। তো তা আমার কাছে মনে হয় সরকারের কাছে আমি একটা দায়বদ্ধ হয়ে গেলাম আর কি, আরো বেশি বেশি ভালো কাজ করার আর সামনের দিকে এগিয়ে যাওয়ার। আমরা জানি যে আপনি বেশ কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন, তো আমরা আমার দর্শকরা এই মুহূর্তে জানতে চাইবেন আপনার কাছে আপনার সংগঠনের, আপনি এবং আপনার সংগঠনের সহকর্মীরা যারা আছেন আপনারা আসলে কি ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকেন, বা আপনাদের কাজের ধরনটি যদি একটু বলতেন। আমি বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, হ্যাঁ হ্যাঁ, এটাতে আমি সিলেট ডিভিশনে আমি সম্পাদিকার দায়িত্ব পালন করতেছি। আমাদের কাজ হচ্ছে যে আমরা যারা বঞ্চিত, সুবিধাবঞ্চিত নারী এবং কিশোরী তাদেরকে মানে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি করে দেওয়া, তাদেরকে স্বাবলম্বী করা, নিজে যাতে প্রত্যেক নারীরা যাতে নিজে স্বাবলম্বী হয় এবং তারা যাতে আত্মনির্ভরশীল হতে পারে সেই লক্ষ্যেই কাজ করা আসলে। তারপরে যারা আবার আত্মনির্ভরশীল অলরেডি হয়ে গেছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেকেই জানে না কোথায় ট্রেড লাইসেন্স করতে হবে, কোথায় একটা ভ্যাট দিতে হবে, কোথায় ট্রিটিং করতে হবে ব্যবসার একটা, হ্যাঁ হ্যাঁ, এগুলো অনেক বিষয় থাকে ব্যবসার একটা বৈধ একটা কাগজ, যত ধরনের কাগজপত্র লাগে সবগুলো, এইগুলো বিষয় নিয়ে আমাদের যে জানান দেওয়া একটা প্রশিক্ষণের মাধ্যমে, তারপরে যারা যেই ট্রেডে কাজ করতে চায় বিভিন্ন ধরনের ট্রেডের উপরে অনেক ধরনের ট্রেনিং আসে, যে নারী যে যেটা বেছে নেয়, যেটাতে আগ্রহী সেটাই তাকে দেওয়া হয় একটা পথ দেখানোর মত কাজ করে থাকেন। আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন করব, পৃথিবীতে অনেক কাজ আছে বা আমরা অনেক সময় মনে করে থাকি যে নারীদের জন্য বিশেষ
করে তাদের কাজ হচ্ছে ঘরকন্নার কাজ করা, বাচ্চা কাচ্চা সামলানো। সেক্ষেত্রে আপনি সবকিছু রেখে আপনি কেন একজন ব্যবসায়ী হওয়ার চিন্তা ভাবনাটা করেছেন, বা আপনি আজকে একজন সফল নারী উদ্যোক্তা, উদ্যোক্তা হওয়ার পেছনের গল্পটা বা শুরুর দিকটা যদি আমরা ধরি তাহলে অবশ্যই আপনি প্রথমে যখন চিন্তা করেছেন আপনি একজন ব্যবসায়ী হবেন, এবং আমি যতটুকু ধারণা করতে পারি আপনি যদি 20-25 বছর আগে আপনার কর্মকাণ্ড শুরু করে থাকেন সেক্ষেত্রে ওই সময়টাতে এতটা হয়তো সহজ ছিল না নারীদের কর্মক্ষেত্রে বের হয়ে আসা, সেখানে চাকরি করাটা যেখানে অনেক কঠিন একটা ব্যাপার ছিল সেখানে আপনি সরাসরি ব্যবসায় নেমেছেন এবং আপনি আজকে সফল। এই গল্পটা যদি একটু বলতেন, কেন আপনার মনে হয়েছে আপনি একজন ব্যবসায়ী হবেন, বা কেন এদিকে আপনার আসলে ইচ্ছা শক্তিটা চলে গিয়েছে একটু যদি বলতেন। আসলে একটা সময় আমার কাছে মনে হয়েছে যেন আমি, আমার হাজবেন্ড শুধু কর্মক্ষম ব্যক্তি আমার পরিবারে, আমার একটা কিছু করা দরকার। হয়তোবা আমি যদি, আমি বেশি লেখাপড়া করতে পারি নাই, আমার অল্প বয়সে বিয়ে হয়ে যায়, যদি লেখাপড়া করতাম হয়তোবা আমি একটা বড় ধরনের কিছু চাকরি করতে পারতাম। তারপরে চাকরিটা আমার শুরু থেকে অপছন্দ ছিল, কারণ আমি দেখতাম যে চাকরি যারা করে তাদেরকে একটা মানে অধীনস্থতার মধ্যে তাদের দিন যাপন করতে হয়, একটা আতঙ্কের মধ্যে থাকে কখন বস কি করবে, এই ধরনের একটা আমি দেখেছি। আমার পরিবারে অনেকে চাকরিজীবী আছেন, তো আমার কাছে সেই জন্য আমার ছোটবেলা থেকে চাকরিটা তেমন একটা ভালো লাগতো না। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে ব্যবসা বাণিজ্য করতে গেলেও লেখাপড়া করার অবশ্যই দরকার অবশ্যই আছে। হ্যাঁ, তো সেই জন্য আমার ভিতরে একটা সবসময় মানে চিন্তা শক্তি কাজ করতো, এবং আমি নিজেকে দুর্বল এই বিষয়টা নিয়ে ভাবতাম যে আমি বেশি দূর এগোতে পারিনি লেখাপড়ার দিক থেকে কম বয়সে। এখন কি এটা মনে হচ্ছে যে আপনি যখন আজকে আপনার, আপনি যদিও আপনি বলছেন যে আপনি এখনো সফলতার স্বর্ণশিখরে এখনো যাননি, তারপর আজকে যতটুকু জায়গা আপনি অধিকার করেছেন, আপনার বয়সে আপনার সময়ের অনেক মানুষ হয়তো পারেননি, অনেক নারী কর্মী হয়তো এই জায়গাটিতে যেতে পারেননি, আপনি আজকে এসে আপনার কি এখনো মনে হয় যে আপনার মধ্যে সেই দ্বিধা, সেই কষ্ট, সেই না পাওয়া, না করার, পড়ালেখাটা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেনি, সেই কষ্টটা কি এখন আপনার মধ্যে কাজ করে? হ্যাঁ, কাজ করে, কারণ আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা যদি আমার মধ্যে থাকতো তাহলে আমি আরো বেশি আরো তাড়াতাড়ি আরো বেশি এগিয়ে যেতে পারতাম। আপনার কাছে এই মুহূর্তে আমি আরেকটি ব্যাপারে জানতে চাইবো, সফল হওয়ার জন্য বা সফলতা অর্জনের জন্য আমাদেরকে, যারা সফল হয়েছেন তারা বেশ কিছু পদক্ষেপ তারা অনুসরণ করেছেন, বা এই ধরনের অনেক কিছু থাকে যে যার মাধ্যমে আপনি নিজেকে সফলতার জন্য নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছেন, সেক্ষেত্রে আপনি আসলে আপনার সফলতার চাবিকাঠি হিসেবে আপনি কি, আপনার কি ছিল, আপনার জাদু মন্ত্রগুলো কি ছিল যার কারণে আজকে, যে পদক্ষেপগুলোর কারণে আজকে আপনি একজন সফল নারী কর্মী হিসেবে আমাদের সামনে আজকে আসতে পেরেছেন? ব্যবসায় যখন আমি পদার্পণ করলাম তো তখন আমার লক্ষ্যটা আমি প্রথমে ঠিক করেছি, মানে ইচ্ছা শক্তিটা আর কি, হ্যাঁ ঠিক করেছি যে আমি এটা করবই, এবং আমি সততাকে, আমার সততাকে আমি পুঁজি করে আমার সেই লক্ষ্যটাকে আমি কাজে লাগাতে পেরেছি। তারপরে যে প্রথমত ইচ্ছা শক্তিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে কোনো কাজের জন্য, দ্বিতীয়ত হচ্ছে সততা, সততা এবং ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কাজই সহজভাবে করা যায়। তারপরে যখন আমি আরো ব্যবসায় যখন আমি শুরু করলাম, আমি আস্তে আস্তে কাজ করা শুরু করলাম, তখন আমার কাজটাকে আমি সবচেয়ে বেশি কাজের প্রতি আমি খুবই মনোযোগী ছিলাম, এবং আমি যাতে আমার কাস্টমার সন্তুষ্ট থাকে সেই দিকে আমার খুব লক্ষ্য ছিল, আমার কাজটা যাতে মানে আমার, হ্যাঁ হ্যাঁ। আপনার প্রথম ব্যবসাটা কি ছিল? আমি প্রথম ব্যবসায়ী, আমার টেলারিং শপ ছিল একটা, এটা আমার টেলার্সটা সিলেটের উপশহর এলাকায় সামাদ মেনশনে, মোনালিসা। তারপরে আস্তে আস্তে আমার 5-6 বছর পরেই আমি আবার একটা বুটিক্স, পাশাপাশি আর একটা বুটিক্স করি, সেটাতে আমি, হ্যাঁ মোনালিসা, সেটাও মোনালিসা নামে ছিল, সেটাতেও আমি আমার নিজের করা ব্লগ বাটিক এগুলা কাজ করতাম এবং এগুলো আমার শপে বিক্রি করতাম। আস্তে আস্তে সেইটাতে আবার আমি আমার টেলার্সটাকে আবার আমি ট্রেনিং সেন্টারে রূপান্তরিত করলাম, কারণ আমার কাছে মনে হলো যেন আমি একটা সময় আমি নিজের জন্যও কাজ করি
করেছি। এক সময় আমার কাছে মনে হয়েছে যখন আমি নিজের চেয়ে আমি মনে হয়েছে যেন আমি যখন সংগঠনের সাথে সম্পৃক্ত হলাম তখন আমার কাছে মনে হয়েছে যেন আমার পাশাপাশি আরও অন্য নারীরাও স্বাবলম্বী হোক, তারাও একটা কিছু করুক, ঘর থেকে বেরিয়ে আসুক, সেই হিসেবে সেই চিন্তা থেকে আবার আমি ট্রেনিং সেন্টারটাও করলাম আর কি। এখন একটু ভিন্ন প্রসঙ্গে আমরা আসব, আমি জানতে চাইব আপনার পরিবার সম্পর্কে, পরিবারে কারা কারা আছেন, পরিবারের প্রত্যেকের আপনার প্রতি কি ধরনের চিন্তা ভাবনা, কিংবা আপনি যখন শুরু করেছিলেন আপনার হয়তো বিয়ের পরে যখন আপনি শুরু করেছিলেন তখন শ্বশুর শাশুড়ি বা আরো যারা আছেন আত্মীয় স্বজন সবার আপনার কাজের প্রতি দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল, এখন আপনি সফল হওয়ার পরে তাদের দৃষ্টিভঙ্গি আপনার প্রতি সেটি কিরকম, এবং আপনার পরিবারে এখন কারা কারা আছেন? প্রথম যখন আমি ব্যবসা শুরু করি তখন আমার পরিবারে মোটামুটি সবাই ছিলেন, আমার শ্বশুর শাশুড়ি থেকে আরম্ভ করে সবাই ছিলেন। এখন যদিও নেই, আমার শ্বশুর নেই, শাশুড়ি নেই, মারা গেছেন, তো প্রথম থেকে ওনাদেরও আপত্তি কিছুটা ছিল, মানে ঘরের বউ বাহিরে যাবে ব্যবসা বাণিজ্য করবে সেটা যদিও আমাকে সরাসরি কিছু বলেনি। এখন আমার পরিবারে আমার দুটা ছেলে আছে, আমার ছেলেকেও খুব অল্প বয়সে আমি বিয়ে করাইছি, তো আমার একটা বউ আছে, তো আমি আমার বউকে বলেছি যে তোমার যা খুশি তা করো কিন্তু লেখাপড়াটা করতেই হবে, এবং সেটাই আমি করতে চেষ্টা করি যে যে জিনিসটা থেকে আমি বঞ্চিত হয়েছি সেটা যেন ওরা। উনি কি এখন কোনো চাকরি করছে? সে এখন হ্যাঁ মাস্টার্স কমপ্লিট করেছে, পাস করেছে, তারপরে সে একটা স্কুলে জব করছে। তো আমার একটা নাতিন আছে ছোট, আমি সেটাকে তাকে মানে আমার যখনই আমি যেখানেই যাই আমি তাকে হ্যাঁ তাকে পরিচিত করাতে যাই, এবং আমি বলি যে তুমি তাড়াতাড়ি বড় হও, একজন নারী উদ্যোক্তা হিসেবে তোমাকে আমি প্রতিষ্ঠিত করি, এবং সব কিছুতে আমি তার স্কুলেও কোনো প্রোগ্রাম হলে আমি তাকে বলি যে তুমি অ্যাটেন্ড করো। এই জিনিসটা অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমরা যখন এই চিন্তাটা করব যে একজন নারী একজন মেয়ে অবস্থায় কিন্তু তাকে নারীত্বের যে ব্যাপারটি আছে সেই সম্পর্কে ধারণা দিতে হবে। আপনার কাছে আরেকটি ব্যাপার জানতে চাইবো, সেটি হচ্ছে যখন আপনি এই কাজের সাথে আপনি সম্পৃক্ত করেন নিজেকে, তখন আপনার পরিবারের কথা তো আমরা শুনলাম, আশেপাশে যারা থাকেন প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের দৃষ্টিভঙ্গিটা তখন কেমন ছিল, আর এখন আপনি যখন একজন সফল আত্মকর্মী সেখানে তাদের কি ধরনের দৃষ্টিভঙ্গি আপনার প্রতি, কোন ধরনের পরিবর্তন কি আপনি লক্ষ্য করেছেন যখন শুরু করেছেন আর এখন যেখানে আছেন? অবশ্যই পরিবর্তন তো লক্ষ্য করেছি, কারণ প্রথম যখন আমি ঘর থেকে বেরিয়েছিলাম তখন ওনাদের দৃষ্টিভঙ্গি ছিল অন্যরকম, বাঁকা চাহনি ছিল, অনেক সমালোচনা আমি নিজের কানেও শুনেছি, তো আমি সেগুলোকে পাত্তা দিইনি। এখন আবার তারাই আমার কাজের অনেক প্রশংসা করে এবং আমি বুঝি যে তারা আমাকে মানে অনেক অনেক ক্ষেত্রেই আর কি তারা আমাকে অনেক ইন্সপায়ার্ডও করে, সেই জন্য আবার অনেক সময় পরামর্শ অনেক ভালো ভালো পরামর্শ দিয়ে থাকে এবং আমিও তাদের সাথে আমার অনেক অনেক বিষয় আমি শেয়ার করি। যারাই আপনার পেছনে কটু কথা বলতো তারাই এখন আমাকে সফলতার পথে আপনাকে আরো সামনের দূর এগিয়ে যাওয়ার উৎসাহ তারা প্রদান করে থাকছে। আপনার কাছে আরেকটি ব্যাপার জানতে চাইবো, ব্যবসায়ী যেহেতু আপনি একজন মানুষ সফল ব্যবসায়ী, আপনি কি কখনো আমরা যেটাকে বলি শেয়ার ব্যবসা বা দুই তিনজন মিলে যে ব্যবসাটা করা হয় সেই ব্যাপারে আপনার মানে আপনি কি কখনো করেছেন বা না করে থাকলে আপনার কি কখনো কোনো ইচ্ছা আছে কিনা এটি যদি একটু বলতেন? শেয়ার ব্যবসা আসলে ছোট ছোট ব্যবসাগুলো তো শেয়ার ব্যবসা ভালো না, এটা একা করাই ভালো, আর এটাও জানি আমি যে বড় বড় যত ব্যবসা আছে সব শেয়ারে ব্যবসা হয়, তো আমারও ইচ্ছা আছে যে তেমন যদি আমার মনের সাথে বা আমার মতের সাথে যদি একমত তাহলে আমি মানে শেয়ারে ব্যবসা করতে আগ্রহী। আপনি অবশ্যই আমাদের জন্য যারা আছেন নারী উদ্যোক্তা হতে আগ্রহী যারা প্রত্যেকের জন্য অবশ্যই একজন রোল মডেল, সিলেটের মতো একটি রক্ষণশীল এলাকায় আপনি একজন নারী সফল নারী উদ্যোক্তা হিসেবে আজকে অধিষ্ঠিত, তো আপনার কাছে একটু জানতে চাইবো একজন তৃণমূলীয় পর্যায় থেকে একদম তার কিছু নেই এরকম জায়গা থেকে কেউ যদি কোনো নারী যদি চান একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন যদি উনি দেখেন সেক্ষেত্রে তাকে কি ধরনের প্রস্তুতি নিতে আপনি সাজেস্ট করবেন একটু যদি বলতেন? এখন কিন্তু নারীদেরকে বেরিয়ে আসার জন্য ক্ষেত্রে বা
নারীদেরকে উন্নয়নের জন্য সরকার এবং বিভিন্ন এনজিওগুলো অনেক অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করছে, অনেক অনেক কিছুতে মানে নারীদেরকে সম্পৃক্ত করার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সরকারি বেসরকারিভাবে অনেক প্রশিক্ষণ হচ্ছে, যেমন যুব উন্নয়ন নারীদের উন্নয়নের জন্য অনেক ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে, তারপরে ব্র্যাকের অনেকগুলা ওনাদের স্কিল ডেভেলপমেন্টের উপরে অনেক প্রশিক্ষণ হচ্ছে, আমাদের চেম্বারেরও অনেক প্রশিক্ষণ হচ্ছে। তো আমিও ব্যক্তিগতভাবে অনেক প্রশিক্ষণ দিয়ে থাকি, যারা একদম হতদরিদ্র তাদেরকে কিন্তু আমি বিনা পারিশ্রমিকে অনেক প্রশিক্ষণ দিয়ে থাকি। তো প্রশিক্ষণের কোনো বিকল্প নেই এবং তার ইচ্ছা শক্তিটা অবশ্যই দৃঢ় থাকতে হবে, ইচ্ছা শক্তি এবং ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে। আরেকটা প্রশ্ন আমরা এখন রাখতে চাচ্ছি, আমরা অনেক সময় দেখে থাকি বা আমরা মনে করে থাকি ব্যবসা মানে এক ধরনের রিস্ক থাকে সেখানে, আপনি কি কখনো কোনো ধরনের এই ধরনের কোনো পরিস্থিতিতে পড়েছিলেন? হ্যাঁ, ব্যবসা মানে আসলে রিস্ক, তো রিস্ক তো থাকবেই ব্যবসাতে, এটা কেউ বলতে পারবে না যে ব্যবসাতে রিস্ক নাই। আমিও সে ধরনের পরিস্থিতিতে পড়েছি এবং সেটা মোকাবেলা করতেও পেরেছি, এবং সেটা মোকাবেলা করার মতো সবারই মানে সেই রকম ক্যাপাসিটি থাকতে হবে, প্রত্যয় দৃঢ় প্রত্যয় থাকতে হবে, এবং সেই ব্যবস্থাটা তাকে আগে থেকেই মানে পরিকল্পনা রাখতে হবে যে আমি এরকম একটা ইতে পড়তে পারি, সেইভাবে তাকে এগোতে হবে। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, আমরা আপনার কাছে জানতে চাইবো, আমরা প্রত্যেকেই সফল হতে চাই, আমাদের দর্শকরা যারা আছেন আমরা প্রত্যেকেই সফল হতে চাই, কেউ ব্যক্তিগতভাবে, কেউ প্রাতিষ্ঠানিকভাবে, কেউ সামাজিকভাবে, পেশাগতভাবে, সেক্ষেত্রে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন সফলতার জন্য, সফল হওয়ার জন্য আপনার যদি কোনো পরামর্শ আমার দর্শকদের জন্য থাকে সেটি আপনার কাছে জানতে চাইবো। সফল হতে চাইলে আমি বলবো নারীদের উদ্দেশ্যে যে ইচ্ছা শক্তিটাই সবচেয়ে মূল লক্ষ্য হিসেবে থাকতে হবে, এবং আত্মপ্রত্যয়ী হতে হবে, প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, তারপরে আত্মনির্ভরশীল হওয়ার জন্য অবশ্যই তাকে কিছু একটা করতে হবে। নারীরা যখন যতক্ষণ না সে স্বাবলম্বী হতে পারবে ততক্ষণ পর্যন্ত সে কখনোই সে আত্মনির্ভরশীল হয়ে ওঠে না, হয়তো তার জন্য অনেক কঠিন হয়ে কঠিন হয়ে যাবে। নারীর মুক্তি আসলে অর্থনীতিতেই নারীর মুক্তি আমি মনে করি। সুন্দর একটি কথা জানলাম সুপ্রিয় দর্শক মন্ডলী, অর্থনীতির মাধ্যমে কিন্তু মিলবে নারীর মুক্তি। আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সিলেট শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এবং সিলেটের একজন সফল আত্মকর্মী নারী কর্মী জনাব ফরিদা আলমের সাথে আমরা জানতে পেরেছি তার জীবনের নানা বাঁকে মোড় নেওয়ার পরে আজকে কিভাবে তিনি একজন সফল নারী কর্মী হিসেবে, নারী উদ্যোক্তা হিসেবে অধিষ্ঠিত হয়েছেন। অনেকক্ষণ গল্প হলো, কথা হলো আমাদের আজকের অতিথির সাথে, আমরা আর কথা বাড়াচ্ছি না, আগামী দিন আবারও দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকের সাথে আমাদের বিশেষ অনুষ্ঠান সফলতার গল্প এই অনুষ্ঠানটিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।